শুভ সন্ধ্যা। আজকে আমরা টিএনএআই রাজ্য শাখার পক্ষ থেকে তথা এনএনএটি রাজ্য শাখার পক্ষ থেকে সারা রাজ্যের সমস্ত নার্সিং স্টাফ ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের আমাদের এই প্রেস মিটের মূল উদ্দেশ্য হল WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী 2020 সালকে ইয়ার অব দ্য নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এক বিজ্ঞপ্তি মূলে আমাদেরকে চিঠি দিয়েছেন যে 1 জানুয়ারি ইভিনিংটা সবাই যেন আমরা ক্যান্ডেল লাইটের মাধ্যমে এবং বিভিন্ন নার্সিং পার্সনদের নিজেদের মধ্যে থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যাতে আমরা সেই সন্ধ্যাটা উদযাপন করি, কারণ 200তম জন্মবার্ষিকী হল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 2020 সাল। এই উপলক্ষে আজকে আমাদের প্রেস মিট, আমরা সমস্ত নার্সিং স্টাফ ভাই বোনদেরকে অনুরোধ করব আগামী 1 তারিখ এই উপলক্ষে আগরতলা টাউন হলে আমরা ট্যালেন্ট নার্সেস ট্যালেন্ট নাইট হিসাবে একটা বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা সবাই এখানে অংশগ্রহণ করুন এবং ক্যান্ডেল র্যালিতে আগরতলা শহরে যেটা হবে সেখানে অংশগ্রহণ করুন। আর যারা আসতে পারবেন না তারা নিজ নিজের হসপিটালে 1 জানুয়ারি সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে র্যালি সম্পাদন করুন এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্মান প্রদর্শন করুন। আমরা রাজ্য সরকারের সাথে হাতে হাত মিলিয়ে নার্সিং পরিষেবা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন এই নতুন বিজেপি জোট সরকারের 2 বছরের মধ্যেই আমাদের অনেকগুলি প্রত্যাশা পূরণ হতে চলেছে। এর মধ্যে আমরা জানি 2019 সালে আমরা 4টি নতুন এএনএম স্কুল রাজ্য সরকার নতুন করে খোলার পারমিশন দিয়েছেন। 2021 সালে 100 আসন বিশিষ্ট একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হতে চলছে IGM হসপিটালের পুরনো গেইটে 8তলা বিল্ডিংয়ে। তাছাড়া 2678 জন GNM নার্সিং ইতিমধ্যে রিক্রুট করার জন্য আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ফাইল প্রসেস করতে আমাদেরকে অনুরোধ করেছেন, আমরা এগিয়ে যাচ্ছি। ANM বেকার আছে রাজ্যে প্রায় 700 থেকে 800, আমরা আশা করছি সেটারও অগ্রগতি চলছে অফিসে, কিছুদিনের মধ্যেই বেকার নার্সদের সমস্যা মিটে যাবে বলে আমরা আশা করছি। রাজ্য সরকার এতে পূর্ণ স্বীকৃতি দান করেছেন। তাছাড়া আমাদের যে প্রমোশন নিয়ে নার্সদের যে বিভিন্ন বঞ্চনা চলছে দীর্ঘদিন যাবৎ, আমরা অনেক আশ্বাস পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন অচিরেই উনি সচেষ্ট হবেন যাতে আমাদের দাবি দাওয়া পূরণ হয়, যে সেই বেকার সমস্যাই হোক বা আমাদের প্রমোশনই হোক। তাই আমাদের দাবি দেওয়া নিয়ে শুধু পড়ে থাকলে আমাদেরকে চলবে না, প্রতিটি নার্সকেই আমাদের মনে রাখতে হবে দাবি দেওয়া আদায়ের পাশাপাশি আমরা আমাদের নিজেদের কর্তব্য সঠিকভাবে পালন করে রাজ্যে সঠিক নার্সিং পরিষেবা যাতে আমরা দিতে পারি সেদিকে দায়িত্ব রাখতে আমি সবাইকে অনুরোধ করব এবং প্রত্যেকে সেই জিনিসটা মনে রেখে আমরা কাজ করব। তাই আবারও অনুরোধ, আগামী 1 তারিখ আগরতলা টাউন হলে চলে আসুন, বিকেল 4টে থেকে আমাদের প্রোগ্রাম শুরু হতে চলছে, 4:30টায় মোমবাতি র্যালি হবে আগরতলা শহরে, 5:30 থেকে মূল অনুষ্ঠান শুরু হবে। আমরা আশা করছি রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিন এখানে উপস্থিত থাকবেন, পত্রিকা সম্পাদক মাননীয় সুবল দে মহাশয় এবং থাকবেন প্রফেসর বা এক্স চ্যান্সেলার ত্রিপুরা ইউনিভার্সিটি প্রফেসর অরুণোদয় সাহা মহাশয় এবং আরও বিজ্ঞজনেরা। আমাদের সঙ্গে আছেন টিএনএর রাজ্য শাখার সভানেত্রী শ্রীমতী বাপি মহাজন, আছেন এনএনএটির রাজ্য সম্পাদিকা পারমিতা আচার্যী এবং সিনিয়র এবং রিটায়ার্ড সিস্টার শ্রীমতী তাপসী দেব।